হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? বেবি টাইমস পেজ থেকে আমি নাহিদা আক্তার। আজকে আপনাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিডার স্টেরিলাইজেশন। ফিডার স্টেরিলাইজেশন নিয়ে মায়েদের মধ্যে বিভিন্ন রকমের কথাবার্তা বা বিভিন্ন মিথ প্রচলিত, যেটা কিনা 20 মিনিট ধরে ফুটাতে হবে বা 20 মিনিট ধরে না ফুটালে হয়তো জীবাণুমুক্ত হবে না। আসলে ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা কিরকম সেটা আমি আপনাদেরকে ভিডিও আকারে দেখিয়েছি, তারপরেও শুরুতে কিছু কথা বলে নিই। ফিডার গরম পানিতে ফুটানোর থেকেও যদি আপনি বাষ্পে 20 মিনিট রাখেন, সেক্ষেত্রে আপনার বেবির জন্য এটা অনেক বেশি নিরাপদ হতে পারে। বিদেশে স্টেরিলাইজার যে মেশিনটা পাওয়া যায় সেটা বেশ কস্টলি, সেটা বাংলাদেশে এখনো অ্যাভেলেবেল না। তারপরে অনেক মা মন খারাপ করে ফেলেন যে এত কস্টলি একটা স্টেরিলাইজেশনের মেশিন যদি হয় তাহলে আমি কিভাবে সেটা অ্যাফোর্ড করব। সো সেই জন্যই আজকে আমি আপনাদেরকে দেখিয়েছি কতটা সহজভাবে আপনি হাইজিন মেনটেন করে বাসায় স্টেরিলাইজ করতে পারেন আপনার বেবির ফিডারটাকে। পুরো ব্যাপারটাকে আমি অনেক সূক্ষ্মভাবে দেখানোর চেষ্টা করেছি যে আপনার বাসায় যেই যে জিনিসগুলো অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে আপনি কিভাবে স্টেরিলাইজ করবেন। তাহলে চলুন ভিডিওটা দেখে নিই। পানি ফুটতে দিয়ে দিলাম আমি, এরপর নিলাম ভিম লিকুইড। ভিম বার দিয়ে করলে কিন্তু ফিডার ঝাপসা হয়ে যায়, এটা মনে রাখবেন। ভিম লিকুইড দিয়ে করলে একদম ঝকঝকে লাগে ফিডারটাকে। এর আগে কিন্তু হাত ধুয়ে নেওয়া হয়েছে লিকুইড সব দিয়ে। এখানে একটু গরম পানি মিলিয়ে আমি স্টার্ট করে দিলাম। খুব ভালো করে ঘষে ঘষে একদম নিতে হবে। এই ব্রাশগুলো আপনারা পেয়ে যাবেন, আমি যেই আপুটার কথা বলেছি ওনার পেজে, আসমিনা দিয়া, এই যে দেখা যাচ্ছে দা কিডস ডমে। ব্রাশগুলো এত সফট, খুব সুন্দর করে পরিষ্কার হয়। কিন্তু এবার আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। একটা ছুরি আপনারা আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে রাখবেন। ডেকচিতে যে পানি ফুটতে দিয়েছিলাম সেটা কিন্তু একদম বলক চলে আসবে, স্টিম বের হবে, ওই অবস্থায় কিন্তু আমরা দেব। ওতে দেওয়ার জন্য একটা স্টিলের ঝাঁকিও লাগবে, ওটাও কিন্তু আমরা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। যত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন তাহলে কিন্তু পাবো পেটের ওষুধটা একদমই হবে না, একদমই না। ব্রাশটাও আমরা ধুয়ে নিলাম। অনেক সময় আমরা ব্রাশ ধুয়ে ঠিকমতো স্টেরিলাইজ করি না। আসলে জিনিস কিন্তু এই ব্রাশ চিমটি এগুলোকে ভালো করে পরিষ্কার করে স্টেরিলাইজ করতে হবে, কারণ আমাদের সব কিছু কিন্তু ফিডার ধরতে লাগবে বা পরিষ্কার করতে লাগবে। এরকম একটা স্টিলের ঝাঁকড়ি বসিয়ে ফুটতে দিয়ে দিলাম। অলরেডি দেখছেন স্টিম কেমন করে বেরোচ্ছে। এই স্টিমে প্রায় 10 থেকে 12 মিনিট পর্যন্ত আপনি রেখে দেবেন। তারপর ওই চিমটিটা দিয়েই আস্তে আস্তে তুলে নেবেন, হাত স্পর্শ একদমই না করলে বেটার। আর এই ক্ষেত্রে কিন্তু সব কিছু গরম থাকে, আপনাকে অনেক সাবধানতার সাথেই করতে হবে। এত গরম যে আসলে ভাপের জন্য ধরাই যাচ্ছে না। আপনারা একটু চুলার আঁচটা কমিয়ে দেবেন।
পরিষ্কার করার পরে সাথে সাথে কিন্তু এই প্লাস্টিকের ফিডার মুখ বন্ধ করে রাখলে গন্ধ হয়ে যাবে। একটু কিছুক্ষণ কিন্তু এরকম একটু আলগা করে রাখবেন, টাইট করে বন্ধ করবেন না। আর কাচের ফিডার হলেও আপনি এভাবেই পরিষ্কার করতে পারবেন, স্টেরিলাইজ করতে পারবেন। তাহলে দেখে নিলেন তো কত সহজে আমরা ফিডার স্টেরিলাইজ করতে পারি। মনে রাখবেন এখানে বারবার হাতের স্পর্শ না করাই ভালো। তো বাচ্চার ফিডার স্টেরিলাইজ করার পরে আপনি কোনো একটা জায়গায় রেখে দেবেন এবং সেটা যতবার আপনি ইউজ করবেন ততবারই স্টেরিলাইজ করে নিলে ভালো, বা দিনে একবার করলেও ভালো। মনে রাখবেন আপনি যতবার ফিডারটা ব্যবহার করবেন ততবার স্টেরিলাইজ করার দরকার নেই, 24 ঘন্টায় একবার করলেও হয়। তারপরেও সেটা আপনার মন মানসিকতার ব্যাপার, কেউ একটু বেশি খুঁতখুঁতে থাকে বা কেউ একটু কম পারে হাইজিন মেনটেনটা করতে, 24 ঘন্টা একবার করলেও এনাফ। তাহলে ভালো থাকবেন। এই ফিডার স্টেরিলাইজেশনের ভিডিওটাতে আপনার যদি কোনো সুন্দর মন্তব্য থেকে থাকে বা আর কিভাবে করলে ব্যাপারটা সহজ হতো সেটা আমাদেরকে কমেন্টস করে জানাবেন, বা আর কিছু যদি জানতে চান এই স্টেরিলাইজেশন সম্পর্কে সেটাও আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস বা আপনাদের শেয়ারগুলো কিন্তু আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে নিতে অনেক বেশি উৎসাহ দেয়। তাহলে ভালো থাকবেন।